উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন হিন্দুত্ববাদী, চরম হিন্দুত্ববাদী লিডার। তিনি সবসময় মুসলিম বিরোধী কথাবার্তা বলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে উত্তরপ্রদেশ থেকে তাড়ানোর কথা বলে, এমনকি পশ্চিমবঙ্গে ভোট প্রচার করতে এসেও মুসলমানদের বিরুদ্ধে ভাষণ দিয়ে যায়। তিনি গরু খাওয়া বন্ধ করেছে উত্তরপ্রদেশে, এবং পশ্চিমবঙ্গেও এসে বলেছিল আমরা জিতলে গরু খাওয়া বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গে। কিন্তু বাংলার মানুষ উত্তরপ্রদেশের মানুষকে কোনোদিনই তাদের কথা শুনেনি, তাদেরকে হারিয়ে বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। এবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার সেখানে মুসলমানরা যাতে দুটোর বেশি বাচ্চা না নিতে পারে সেই ব্যবস্থা করতে চলেছে, মুসলমানদের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা নিচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের বিজেপি সরকার। চলুন যোগী আদিত্যনাথের সরকার কি কি করেছে মুসলমানদের বিরুদ্ধে সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। হামারে হ্যাঁ বেতহাসা যে জনসংখ্যা বিস্ফোট হো রাহা হ্যাঁ, ये जनसंख्या विस्फोट हमारी आने वाली पीढ़ी के लिए अनेक नए संकट पैदा करता है। বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগেই জন্ম নিয়ন্ত্রণ নীতি যোগী সরকারের। অনেকে বলছেন দেশের সব থেকে জনবহুল রাজ্য তো জনসংখ্যা নিয়ে ভাবতেই পারে, এতে দোষের কি আছে? পর্যবেক্ষকদের একাংশ কিন্তু এতে অন্য সমীকরণ দেখছেন। 2019 সালে রাজ্যসভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বিল আনেন বিজেপি সাংসদ রাকেশ সিং। দাবি করেন উন্নয়ন যাতে সমাজের সর্বস্তরে পৌঁছয় তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। কিন্তু এই বিল পেশের পরেই গেরুয়া শিবির থেকে আসতে শুরু করে একের পর এক মন্তব্য, ধর্মের রং লাগে জন্ম নিয়ন্ত্রণ নীতির গায়ে। ভারত মে বাড়তি হুই আবাদি কো রোকনে কে লিয়ে এক কানুন বানানা হোগা। এই পরিস্থিতিতে অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি যোগীর দুই সন্তান নীতি নেপথ্য টার্গেট সেই মুসলিমরাই? আমাদের মতে দেশে আইন করে জোর করে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেটি করা দরকার, নাকি অ্যাকচুয়ালি শিক্ষা সচেতনতা বাড়িয়ে এই বিষয়টি খানিকটা এগিয়ে তারপর এই পথে যাওয়া দরকার? পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, আরএসএস সহ হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলো তো শুরু থেকেই দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য মুসলিমদের দায়ী করে আসছে, এমনকি মুসলিমদের সংখ্যা নিয়ন্ত্রণ না করলে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন অধরা থেকে যাবে বলেও সওয়াল করছেন তাদের অনেকেই। 1951 সালে ভারতে হিন্দুরা ছিল মোট জনসংখ্যার 84%, 2011 সালে তা কমে 78%। উল্টোদিকে 1951 সালে ভারতে মুসলিম ছিল প্রায় 10%, 2011 সালে তা বেড়ে হয় 14%। দেখো এর পেছনে ধর্মের থেকেও বেশি আছে বিজেপির সরকার এবং তার যে দল তাদের বুজরুকি। যোগী সরকারের যুক্তি সন্তানের জন্ম দেওয়ার হার কমাতেই দুই সন্তানের নীতি আনছেন তিনি, অথচ গত বছরে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মোদী সরকার বলেছে জোর করে জন্ম নিয়ন্ত্রণ করলে হিতে বিপরীতই হয়। এও জানিয়েছে গত 100 বছরের মধ্যে 2001 থেকে 2011 এই 10 বছরে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার প্রথমবার নিম্নমুখী। কেন্দ্রীয় সরকারের তথ্য এও বলছে দেশের অধিকাংশ রাজ্যে ফার্টিলিটি রেট বা সন্তান জন্ম দেওয়ার হার ইতিমধ্যেই 2.1 পৌঁছে গিয়েছে। তাহলে এই নীতি প্রয়োজন কি? পর্যবেক্ষকদের অনেকের মতে বিজেপি বুঝতে পেরেছে বাংলায় তাদের মেরুকরণের অস্ত্রে কাজ হয়নি, মুসলিম ভোট পুরোটাই তৃণমূলে গেছে কিন্তু হিন্দু ভোট পুরোটা বিজেপিতে আসেনি, উত্তরপ্রদেশে যাতে তা হয় সেই কারণেই মেরুকরণের অস্ত্রের শান।